ব্রাশ যত্নের পার্ট ওয়ান দেখতে আমার গত ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আশা করি আপনার ব্রাশ আর নষ্টের পরিস্থিতিতেই আসবে না। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা এই ভিডিওটা শেষে ওটাও দেখে নিতে পারেন। আমরা যারা অ্যাক্রিলিক পেন্টিং করি তাদের জন্য ব্রাশ এভাবে শক্ত হয়ে যাওয়া একটা চির পরিচিত দৃশ্য। শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ধুয়েও ব্রাশ আর আগের মতো হয় না, কি যে কষ্ট লাগে। এই হচ্ছে আমার সব রং শুকানোর ব্রাশ। কিছু ব্রাশের অবস্থা এত খারাপ যে দেখে মনে হচ্ছে এটা ব্যবহারের পর্যায়ে নেই আর। কয়েকটা ব্রাশে সামান্য রং লাগা, আবার কিছু ব্রাশে রং শুকিয়ে পুরোই শক্ত হয়ে গিয়েছে। আমার এই ব্রাশটা যে দেখছেন, এটা শক্ত হওয়ার পর প্রায় মাসখানেক ধরে আমি এই অবস্থাতেই ফেলে রেখেছিলাম। দেখুন রং শুকিয়ে কতটা শক্ত হয়ে গিয়েছে। আপনাদের জন্য ভিডিও বানাবো বলে আমি এই নষ্ট ব্রাশগুলো জমাচ্ছিলাম এতদিন, যেন একসাথে পরিষ্কার করে দেখাতে পারি। এগুলো এত শক্ত হয়ে গিয়েছে যে পানি দিয়ে তো দূরের কথা, সাবান পানি দিয়ে ধুয়েও কোনো কাজ হয় না। এই ব্রাশটার অবস্থা দেখুন, এত বাজেভাবে এটার রং শুকিয়েছে যে মনে হচ্ছে কখনোই আর ঠিক হবে না। কিন্তু এই সবগুলো ব্রাশ পরিষ্কার করে কিছুক্ষণের মধ্যে আমি একদম নতুনের মতো সফট করে ফেলবো। কিভাবে করবো জলদি দেখে নিন পুরোটা ভিডিও। আমি আজকে তিনটা মাধ্যম চেষ্টা করব ব্রাশ পরিষ্কার করার। প্রথম গ্লাসে নিচ্ছি গরম পানি, দ্বিতীয় গ্লাসে ভিনেগার এবং তৃতীয় গ্লাসে নিচ্ছি তারপিন। আপনাদের দেখার সুবিধার জন্য আমি কাঁচের গ্লাসে ব্রাশগুলো পরিষ্কার করছি। প্রথমে তারপিনের গ্লাসে আমি ব্রাশ ডুবাবো, তারপর ভিনেগারে ডুবাবো, এবং আমি নিজে কোন মাধ্যমটায় সবসময় ব্রাশ পরিষ্কার করি সেটাও বলে দিব। কোনটা কেমন কাজ করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিনেগারে আমি আরো একটা ব্রাশ দিয়ে নিব, কিছুক্ষণ পর দেখা যাক কি হয়। এবং গরম পানিতেও ব্রাশ ডুবিয়ে নিচ্ছি। এবার তারপিনে রাখার ব্রাশটা আস্তে আস্তে নড়াতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই শক্ত ব্রাশটা অলরেডি নরম হওয়া শুরু করেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি গ্লাসটা আরো কাছে ধরছি। দেখুন কিভাবে পরিষ্কার তারপিনটা আস্তে আস্তে ময়লা হয়ে যাচ্ছে, কারণ ব্রাশ থেকে রংগুলো উঠা শুরু করেছে। অয়েল পেন্টিং এর জন্য বিভিন্ন আর্ট সাপ্লাইস এর দোকানে এটা কিনতে পাওয়া যায়, দামও একদম কম। আপনি দেখতে পাচ্ছেন ব্রাশ থেকে অনেক রং এখনই উঠে এসেছে। এভাবে আস্তে আস্তে আমরা ব্রাশটা নড়াতে থাকবো। কিছুক্ষণ নেড়ে আবারও আমি ব্রাশটা ডুবিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা দেখি ভিনেগারে রাখা ব্রাশটার কি অবস্থা। ভিনেগারে রাখা ব্রাশটা সামান্য নরম হয়েছে। ভিনেগার সাধারণত বাসা বাড়িতেই থাকে, এটা মূলত খাবার জিনিস, এবং তারপিন আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পাবেন। কিছুক্ষণ পর দেখা গেল ব্রাশটা কিছুটা নরম হয়েছে। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো যেন ব্রাশের ভেতরে ভিনেগার ঢুকে। এবার আমরা গরম পানিতে রাখা ব্রাশটা দেখে নিই। গরম পানিতে রাখা ব্রাশটার মধ্যে এখনও কোনো ধরনের চেঞ্জ দেখা যাচ্ছে না, ব্রাশটা এখনও নরম হয়নি। আরও একটি পাত্রে পরিষ্কার তারপিন ঢেলে নিচ্ছি আরও কিছু ব্রাশ পরিষ্কার করার জন্য।
কিছুক্ষণ এগুলো ডুবিয়ে রাখবো। মজার বিষয় হচ্ছে তারপিন একদম ম্যাজিকের মতো কাজ করে। তারপিনে তুলি ডুবানোর সাথে সাথে শক্ত হওয়া রঙগুলো নরম হওয়া শুরু করে। একদম শক্ত একটা ব্রাশ তারপিনে ডুবানোর সাথে সাথে দেখুন কিভাবে রঙগুলো পরিষ্কার হয়ে আসছে। এভাবে কিছুক্ষণ তুলিটা নেড়ে যেতে হবে। দেখছেন তো পলকের মধ্যে কিভাবে পরিষ্কার তারপিনটা ময়লা হয়ে যাচ্ছে। এভাবে একই প্রসেসে আমরা ব্রাশগুলো প্রথমে তারপিনে দিয়ে নাড়তে থাকব। এবং পরে 15-20 মিনিটের জন্য ব্রাশগুলো তারপিনে ডুবিয়ে রাখব। তারপিনের ব্রাশগুলো ডুবিয়ে রাখলে তারপিন আস্তে আস্তে শক্ত রঙগুলো আরো ভালো করে নরম করে তুলবে এবং পরে তুলিগুলো আমাদের পরিষ্কার করতে আরো সুবিধা হবে। এবং গরম পানিতে রাখা ব্রাশটা এখনো ওরকমই আছে, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এই পর্যায়ে এসে আমি গরম পানির এক্সপেরিমেন্টটা দেখে যা বুঝলাম যে গরম পানি ব্যবহার করে অ্যাক্রিলিক পেইন্ট ব্রাশ পরিষ্কার করা যায় না বললেই চলে। আমি গরম পানি এবং ভিনেগার পদ্ধতি ব্যবহার করে ঘরের জিনিসের মাধ্যমে রং পরিষ্কার করা যায় কি না এটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু গরম পানির পদ্ধতি অ্যাক্রিলিক পেইন্ট পরিষ্কারের ক্ষেত্রে বাদ। আমার মনে হয় ওয়াটার কালার, গোয়াশ বা পোস্টার কালার ব্রাশ পরিষ্কারের জন্য এই নিয়মটা কাজে দিতে পারে। অন্য এক সময় না হয় গরম পানির পদ্ধতিটা আমরা ব্যবহার করে দেখব। এবার আমরা ব্রাশ পরিষ্কারের দ্বিতীয় ধাপে যাব। এই যে আমরা এতক্ষণ ব্রাশগুলো তারপিনে ডুবিয়ে রাখলাম, নাড়াচাড়া করলাম, ব্রাশের শক্ত হয়ে থাকা রং অলরেডি নরম হয়ে গিয়েছে। এবার নরম হয়ে থাকা রঙগুলো পরিষ্কার করার পালা। আরেকটা ব্রাশ দিয়ে আমরা এভাবে আস্তে আস্তে পরিষ্কার করতে থাকব। খুব মনোযোগ দিয়ে ভালো করে দেখুন আমি কিভাবে পরিষ্কার করে যাচ্ছি। মাঝে মাঝে আবার একটা টিস্যু দিয়ে তুলিটা পরিষ্কার করে নেব। দেখুন আমাদের প্রসেস এখনো শেষই হয়নি, তবুও কতটা পরিষ্কার লাগছে এখনই। এবার একটা প্যালেট নাইফ দিয়ে ভেতরের ময়লাগুলো বের করে ফেলার চেষ্টা করব। এতে করে হয় কি, ভেতরে জমাট বেঁধে থাকা রঙগুলো অনেক ভালোভাবে বেরিয়ে যায়। আপাতত আমরা এই ব্রাশটা আলাদা করে রেখে আরেকটা ব্রাশ পরিষ্কারে কাজ করব। এই ব্রাশটার অবস্থা খুবই খারাপ ছিল। অনেকক্ষণ তারপিনে ডুবিয়ে রাখার পর দেখুন কিভাবে পরিষ্কার করছি। লেগে থাকা শক্ত রঙগুলো প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছি। আবার ফাঁকে ফাঁকে তারপিনে ময়লাগুলো ধুয়ে নিব। দেখবেন আস্তে আস্তে পরিষ্কার লাগছে। এভাবে তারপিনে ডুবিয়ে রাখা ব্রাশগুলো পরিষ্কার করে নিব। এবার ওই যে গরম পানিতে ডুবিয়ে রাখা ব্রাশটা দেখুন, এতক্ষণ ধরে ডুবিয়ে রাখার পর শুধু সামান্য নরম হয়েছে, কিন্তু রঙগুলো পরিষ্কার হচ্ছে না। তো এখন এই ব্রাশটা আমরা তারপিনে ডুবিয়ে দেখব যে পরিষ্কার হয় কি না। ভিনেগারে ডুবিয়ে রাখা ব্রাশটা মোটামুটি পরিষ্কার করার মতো হয়েছে। এই ব্রাশটা অনেক শক্ত ছিল এবং ভিনেগারে ডুবিয়ে রাখায় এখন নরম হয়ে গিয়েছে। এবার প্যালেট নাইফ দিয়ে এই ব্রাশটা পরিষ্কার করে নিব। ভিনেগার দিয়ে যে খুব ভালো পরিষ্কার হয় তা না, কিন্তু যদি আপনার কাছে তারপিন না থাকে তাহলে ঘরোয়া পদ্ধতিতে ভিনেগার ব্যবহার করে দেখতে পারেন। অনেক সময় গরম ভিনেগারও কাজে দেয়, কমপক্ষে ব্রাশ থেকে শক্ত রঙগুলো উঠিয়ে ফেলা যাবে।
এবার আমরা ওই যে গরম পানিতে ডুবিয়ে রাখা যে ব্রাশটা পরিষ্কার হয়নি পরে তারপিনে ডুবিয়ে রাখলাম ওটা এখন পরিষ্কার করব। তারপিনে ডুবানোর পর কিন্তু রঙগুলো এখন নরম হয়ে গিয়েছে, দেখুন কিভাবে এই ব্রাশটা আমরা আস্তে আস্তে পরিষ্কার করে নেই। অন্য ব্রাশগুলো যেই পদ্ধতি পরিষ্কার করেছি এটা আস্তে আস্তে আমরা ওভাবেই পরিষ্কার করব। এবার আমরা ব্রাশ পরিষ্কারের তৃতীয় ধাপে যাব। খুব ভালো করে প্রত্যেকটা ব্রাশ সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, একবার ধুলেই হবে না, কয়েকবার করে সাবান দিয়ে ধুতে হবে। ব্রাশে তারপিন বা ভিনেগার যেন একটুও না থাকে এমন ভাবে সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমি যেভাবে ধুচ্ছি সেভাবে হাতের তালুতে সাবান নিয়ে সুন্দর করে ধুতে পারেন, দেখুন কি দারুণ ভাবে নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আবার অন্য ব্রাশের সাহায্যে এভাবে ধুতে পারেন, এভাবে করে একসাথে দুটো ব্রাশ পরিষ্কার হয়ে গেল। দেখুন ব্রাশ থেকে কত ময়লা বের হচ্ছে। এভাবে চমৎকার করে আমরা ব্রাশগুলো সাবান দিয়ে ধুয়ে নিব। ব্রাশগুলো ধোয়ার পর এভাবে আস্তে আস্তে একটা টিস্যু বা কাপড় দিয়ে ব্রাশে পানি মুছে ফেলব। একটা কথা সবসময় মনে রাখবেন, সবসময় ব্রাশ ধোয়ার পর পানি একটা কাপড় দিয়ে মুছে এভাবে ব্রাশের ব্রিসলগুলো শেপে রেখে দেবেন। এতে করে ব্রাশগুলো সবসময় তার শেপে থাকবে এবং সহজে ব্রাশের ব্রিসল নষ্ট হবে না। আর যদি ব্রাশ নষ্ট হয়েও যায় তবু এই ব্রাশগুলো ব্যবহার করে কাজে লাগাতে পারবেন আপনি দারুণভাবে। পেইন্টিংয়ে অনেক সময় বিভিন্ন ধরনের টেক্সচার দিতে চাইলে এই ব্রাশগুলো ব্যবহার করে মজার সব টেক্সচার দিতে পারবেন। বিশেষ করে গাছের পাতা, পানির ঢেউ ইত্যাদি জিনিসগুলো আঁকতে আমি আমার নষ্ট ব্রাশগুলো বেশি ব্যবহার করি। এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে যে কিভাবে একটা নষ্ট ব্রাশকে কাজে লাগিয়ে আপনি রিয়েলিস্টিক গাছ আঁকতে পারবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। ব্রাশগুলো শুকিয়ে এখন এরকম হয়ে গিয়েছে, দেখতে কি শান্তি লাগছে না বলুন, কি সুন্দর সফট। ভাবা যায় না যে রং শুকিয়ে ওরকম শক্ত একটা ব্রাশকেও এত সুন্দর সফট করা সম্ভব, তাই না? আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে। যাদের তারপিন কেনার ব্যবস্থা নেই তারা ভিনেগার ব্যবহার করে দেখতে পারেন, আর যারা তারপিন কিনতে পারবেন তারা তারপিন দিয়ে সুন্দর করে ব্রাশগুলো পরিষ্কার করে ফেলুন। আমি সবসময় তারপিন ব্যবহার করি আমার ব্রাশগুলো পরিষ্কার করার জন্য। তারপিন দিয়ে যতটা সুন্দর করে ব্রাশ পরিষ্কার হয় এতটা দারুণ রেজাল্ট আর কিছু ব্যবহার করে পাইনি। তাই আজই আপনার ব্রাশ পরিষ্কার করার জন্য এই পদ্ধতিগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন।
আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ব্রাশ যত্নে পার্ট ওয়ান কিন্তু দেখে নিন, ওটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি আবার আপনাদের সাহায্য করতে চলে আসবো। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।